আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আপনারা সকলেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ সহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন আল্লাহ তাআলা এই মুরগিটিকে সাপের থেকে কিভাবে রক্ষা করলেন, যা দেখে পুরো পৃথিবীবাসী অবাক। আর যারা যারা পশু পাখিকে অনেক বেশি ভালোবাসেন, তারা এই ভিডিওটি দেখে অবশ্যই সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, মায়ের ভালোবাসা কতটুকু এই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন এবং আপনার চোখ দিয়ে পানি পর্যন্ত পড়তে পারে। আপনারা সকলেই জানেন মহান আল্লাহ তাআলা প্রতিটি মানুষের রিজিক লিখে থাকেন এবং প্রতিটি পশু পাখিরও রিজিক তার নিজের হাতেই লিখে থাকেন, সুবহানাল্লাহ। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি মানুষ একটি সাপের খামার দিয়েছে, সেখানে সাপগুলোকে লালন পালন করা হয়। ভিডিওতে দেখতে পাচ্ছেন সকালবেলা সাপগুলোকে কতগুলো খাবার দিয়েছে এবং দেখুন মনোযোগ দিয়ে সাপগুলো কত সুন্দর করে কত ভালো ভালো খাবার খাচ্ছে, সুবহানাল্লাহ। বন্ধুরা, একটিবার চিন্তা করে দেখুন, এই সাপের রিজিক যদি আল্লাহ তাআলা দিতে পারেন, আপনি কেন আপনার রিজিক নিয়ে টেনশন করছেন? আজকের পর থেকেই কখনোই রিজিক নিয়ে টেনশন করবেন না। আল্লাহ তাআলা যেহেতু আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে রিজিক দিবেন। এবার আপনাদের বিশ্বাস না হলে ভিডিওটি দেখুন, আল্লাহ তাআলা মুরগিটিকে কিভাবে রক্ষা করলেন সাপের হাত থেকে। এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি মুরগি তার বাচ্চাদের নিয়ে রয়েছে এবং দেখতে পাচ্ছেন একটি দুষ্ট প্রকৃতির সাপ সে মুরগিটিকে গিয়ে আক্রমণ করবে এবং কি হবে তারপরে ভিডিওটি দেখলেই আপনি অবাক হয়ে যাবেন। মহান আল্লাহ তাআলা এই সাপটিকে কি করলেন এবং মুরগিটি কিভাবে বাঁচল, দেখুন ভিডিওটি ভালো করে। তো বন্ধুরা, দেখতে পারলেন সাপটি মুরগিটিকে আক্রমণ করতে এসেছিল এবং আল্লাহ তাআলার হুকুমেই আল্লাহ তাআলার একটি খাঁটি বান্দা এই দৃশ্যটি দেখে ফেলে এবং সেই মানুষটি তাড়াতাড়ি সেখান থেকে সেই সাপটিকে সরিয়ে দেয়। চিন্তা করে দেখুন, মুরগিটি তবুও তার বাচ্চাকে ছেড়ে চলে যায়নি। দেখুন মায়ের ভালোবাসা আল্লাহ তাআলা কি পরিমাণে দিয়েছেন, সুবহানাল্লাহ।